আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে আমার, অনেকটাই দেরি হয়ে গেছে। এবং তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, আমি ঘুম থেকে উঠেছি আজকে 9:45 নাগাদ। জানি না এতটা দেরি কী করে হলো, তো যাই হোক দেরি হয়ে গেছে। আর এখনও পর্যন্ত ফ্রেশ ট্রেশ হয়নি, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ কালকে সেই একই জামা পরে আমাকে দেখছো। তো যাই হোক, আর সকালবেলায় উঠে আমার না একটুখানি গরম, কিছু গরম বলতে না মানে এই কাঢ়া টাইপের হোক এরকম একটা কিছু সামথিং, তোমরা হ্যাঁ বেশি দেখালে আবার আমার গায়ে পড়ে যাবে গরম, কাঢ়া হোক কিংবা লেবু জল হোক কিংবা এরকম টাইপের একটা কিছু জিনিস খেতে ভালো লাগে, যাতে আমার সারাটা দিন একটু এনার্জেটিক লাগে, না হলে ভালো লাগে না অতটা। তো ইয়া, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড হ্যাপি আছো। আর আর একটা কথা, সেটা হচ্ছে যে আলটিমেট তোমাদেরকে যে বলেছিলাম আমি যে ওই সেলফি স্টিক টাইপের একটা কিছু অর্ডার দিয়ে দেবো, যাতে আমার ফোনটাকে এইভাবে ধরতে সুবিধা হয়, তো ওই জিনিসটা অর্ডার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে চলে আসবে। ডেট কবে দেখাচ্ছে আমি ঠিক জানি না, মানে অতটা ঠিক খেয়াল নেই। তো এই হচ্ছে ব্যাপার, এখন দেখা যাক দিনটাকে শুরু করি কীরকম কী হয়, কতটা কী হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে কিন্তু সেকেন্ড দিন, আমি প্রত্যেক দিন বলতে থাকবো আজকে সেকেন্ড দিন, কালকে ফার্স্ট দিন ছিল আজকে সেকেন্ড দিন। তো দুদিন তো হলো, এবার দেখা যাক, মানে এটা চলছে, এবার জানি না এটা পোস্ট করতে পারবো কি না। তো যাই হোক, এটা আজকে সেকেন্ড দিন অ্যান্ড আমি এটা খেয়ে নিই, তারপরে বলছি। তো আমাকে আমাকে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি রান্না করে রয়েছি, আমাদের মাসি চলে এসছে, এবার ক্যা ক্যা ক্যাচ ক্যাচ আওয়াজ হবে। যাই হোক, তো আজকে আমার এমনিতেই দেরি হয়ে গেছে, আর তারপরে খুব ইচ্ছা করছিল একটু অন্য টাইপের জিনিস খেতে। আর বলেছি যে হেলদি টাইপের জিনিস খাবো, বলেছি যে হেলদি টাইপের জিনিস খাবো, প্রচণ্ড মানছি হেলদি টাইপের জিনিস খাবো, কিন্তু তার মধ্যে একটুখানি মানে একটু কাচ্চি মাছ টাইপের একটু কিছু খেতে ইচ্ছা করে মাঝে মাঝে। তো আজকে সকালবেলা খুব ইচ্ছা করছিলো, তো তাই কারণে ভাবলাম আজকে একটু ওটসের কাটলেট বানাই। দেখেছি আমি, অবভিয়াসলি আমি না জানি না, অলরেডি আগে থেকে জানতাম না, আমি দেখে তারপরে করছি। তো তার জন্য কী কী লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট লাগছে হচ্ছে, এখানে আমি আলু নিয়ে নিয়েছি, যেটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা আমি একার জন্য বানাচ্ছি না, মানে মা বাবা আমি এরকম খাবো সেই কারণে সেই হিসেবে বানাচ্ছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর একটা পুচকে আলু নিয়েছি এই। আচ্ছা, এইটা পরের কাজে লাগবে। এইখানে একটা বড় সাইজের হাফ পেঁয়াজ নিয়েছি, এখানে ধনে পাতা নিয়েছি, আর এখানে অল্প একটুখানি আদা ওই ইয়ে করে নিয়েছি, মানে কী বলে ওটাকে, ক্রাশ করে নেওয়া যেটাকে বলে, ক্রাশ না কী বলে আমি জানি না, যাই হোক মানে সেই মেশিন টাইপের থাকে না, যে মেশিনটাতে এরকম ঘষে বের কর, তো ওইভাবে করেছি। আর মেন ইনগ্রিডিয়েন্টস লাগছে হচ্ছে ওটস, তো ওটসটা আমি নিচ্ছি, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে ওটস নিয়ে নিচ্ছি, হ্যাঁ তো 10 চামচ মতো আমি দিয়ে দিয়েছি। এবার এটার সাথে এটাকে দেবো, এবং এর সাথে হালকা একটুখানি জল লাগবে আমার, সেটা 1 মিনিট। এখানটায় জল মেশাচ্ছি, আমি কিন্তু প্রপারলি জানি না কতটা কি ML দিতে হবে কি না দিতে হবে, যেটুখানি দেখেছি তাতে একদম মানে জলটা এরকম হবে যাতে এটা মানে জলের সাথে মেশে ঠিকই, কিন্তু পুরো ওরকম একদম থকথকে না, এই যে এরকম টাইপের, এই টাইপের। তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে জল কিন্তু এখানে দেওয়া হয়েছে, কিন্তু সেটা অল্প, একদমই অল্প, আর লাগবে না, কেননা ওটস এমন একটা জিনিস না, এটার মধ্যে অল্প একটু দিলে এটা অ্যাবজর্ব করে নেয় জলটাকে খুব তাড়াতাড়ি, তো এটা তো অসুবিধা হবে না। এইবার এইটার সাথে আমি আলুগুলোকে এখানটায় নিয়ে নেব। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব, হাত দিয়েই করবে, অত চামচ টামচ দিয়ে করতে হবে না, অনেকে দেখায় চামচ দিয়ে করাই ওই। আচ্ছা, আমার এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি এইভাবে অনলি 5 মিনিট, জাস্ট 5 মিনিটসের জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, যাতে এটা আর একটু সুন্দরভাবে টাইট হয়ে যায়। আমার প্রচণ্ড গরম লাগছিলো, তো সেই কারণে চেঞ্জ করে নিয়েছি। আর আর তোমাদেরকে ওটা দেখাচ্ছি, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ঠিক আছে, 5 মিনিট ওটা থাকবে, 5 মিনিট থাকার পর তারপর ওটাকে বের করবো। 5 মিনিট ওটা যতটা টাইট হওয়ার হয়ে যায়, কেননা ফ্রিজেও থাকছে ওটা, তো টাইট যতটা হওয়ার হয়ে যায়।
তো ওটা হয়ে যাবে, তারপরে ওটার সাথে যেইভাবে যা যা দেবো সেগুলো তো অবশ্যই দেখাবো। দেখা যাক, ফার্স্ট টাইম করছি, আমি জানি না কীরকম হবে খেতে। আমার এখানে ফ্রিজ থেকে এটাকে বার করে রাখা হয়ে গেছে, এবার এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারছি এখানটায় হাত দিয়ে ভালোভাবেই, কিন্তু এটাতে হয়তো একটুখানি জল লাগবে, যেটা আমি পাশে মা ছিল মাকে বলেছি একটু জলটা দিয়ে দিতে, তো মা ওদিকে হাতে কাজ করছে সেই কারণে একটু লেট হয়েছে, বাট হ্যাঁ মাকে বলেছিলাম জলটা দিয়ে দিতে, তো মাই জলটা দিয়ে দিচ্ছে। এবার তারপরে আমি এর সাথে সাথে জলটা কিন্তু বেশি না, কারণ আমার এটা দেখে মনে হলো যে এটা লাগবে আর একটু, সেই কারণেই আমি জলটা দিয়েছি। তোমাদের যদি আগে জলের পরিমাণটা ঠিক লেগে থাকে তো আদারওয়াইজ লাগবে না, কেননা খুব একটা টাইট বেশি হলে তাহলে আমি এটা শেপ দিতে পারতাম না, এটা খুলে খুলে যেত। তো জাস্ট এই টাইপের জিনিসটাকে করে রেখে দেবে। এবার এখানে আমি যে সমস্ত আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস ছিল সেই জিনিসগুলোকে এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে ধনের কুচি, ধনে পাতা যে কুচি করে রেখে দিয়েছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা, যেটাকে আমি ওই ঝিরিঝিরি করে রেখে দিয়েছিলাম, আর এখানে হাফ যে বড় সাইজের পেঁয়াজের হাফ কেটে রেখে দিয়েছিলাম ওইটা। তোমরা পেঁয়াজটা এর থেকে আরও ছোটো ছোটো করেও করলেও করতে পারো, কিংবা মেশিনে ওরকম গ্রেড করে নিয়েও কিন্তু করতে পারো জিনিসটাকে, তো সেটাও ভালো লাগবে, এটাও ভালো লাগছে। তো যাই হোক, এবার এগুলো সব একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে সমস্ত জায়গায় সমস্ত কোডিংটা যাতে একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে তোমরা এটাকে ভালো করে মেখে নেবে। এইবারে আমি কি করছি, এটা মাখা হয়ে যাওয়ার পরে এটার ভেতরে এবার অল্প একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেবে। তোমরা যদি আগে আলুতে নুন দিয়ে থাকো তো সেটাও কিন্তু বুঝে দিও, কারণ আলু সিদ্ধের সময় আমি কিন্তু নুন দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো, অল্প হাফ টেবিল স্পুন মতো দিয়ে দেবে, এইটাতে হাফ টেবিল স্পুন লেগে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রেড চিলি পাউডার, ঠিক আছে। আর তোমরা এর সাথে কাঁচা লঙ্কা কুচি দিলেও দিতে পারো, সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, আমি দিতে ভুলে গিয়েছিলাম। এবার এগুলোকে আমি এরকম টাইপের শেপ করে নিচ্ছি, আসলে আমি এক হাতে ধরে করছিলাম তো ভিডিওটা, তাই জন্য একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, এটাকে শেপ করা হয়ে গেছে, এবার শেপটা করার পরে তোমাদেরকে পরে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়েছি, এবার এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাতে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে তেল দেবো। তোমরা চেষ্টা করবে মাস্টার্ড অয়েল কিংবা কোকোনাট অয়েল কিংবা অলিভ অয়েলে করতে, রিফাইন্ড অয়েলটাকে পুরোপুরি অ্যাভয়েড করবে, এবং সেটার পরিমাণ কিন্তু খুব কম থাকবে। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি কিন্তু অলিভ অয়েলে রান্নাটা করছি, আর এখানে এই শেপগুলোকে আমি এরকম গোল গোল করেছি, তোমরা যেরকম চাও করতে পারো, লম্বাটেও করতে পারো চৌকোও করতে পারো, আমি গোল গোল করে চ্যাপটা করে নিয়ে নিয়েছি। এবার গরম হয়ে গেছে কড়াই, আমি এখানে এবার তেলটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও তেলের পরিমাণটা, এটা কিন্তু একদম ছাকা তেল হবে না। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, অলিভ অয়েলে করলে অসুবিধা কিন্তু বেশি হবে না, অলিভ অয়েল কিংবা কোকোনাট অয়েলে চেষ্টা করো করার, না থাকলে মাস্টার্ড অয়েলে করতে পারো অবশ্যই। এবার আমি এক এক করে এগুলোকে ছেড়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু বেশি তেলে দেওয়া নেই, ঠিক আছে। তো আমার যেহেতু টোটাল ছটা করা হয়েছিল সেই কারণে আমি এখানটায় তিনটে তিনটে করেই রাখছি এটাকে। এবার আমি একটু চেষ্টা করেছিলাম সরিয়ে দেওয়ার, কিন্তু ওটা পরে একবারে লেগে গেছিলো, তো সেই কারণে ওটা পরে সরবে। তো তেলটাকে একটুখানি ভালোভাবে আমি এটার সাথে ওটার সাথে একটু তিনটেতেই যাতে ভালোভাবে তেল যায় সেটা করে নিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দিয়েছি, কেননা বেশি থাকলে একদম উপরের কোডিংটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটাই কিন্তু ওই কাঁচা ভাবটা থেকেই যাবে। তো এটাকে আমি রেখে দেবো 5 মিনিট মতো, 5 মিনিট পরে এসে এটাকে আবার ঢাকনাটাকে আমি দিয়ে দিচ্ছি, সেই ঢাকনাটাকে তুলে দেব, তারপরে দেখে নেব কেমন হয়েছে। আমি বোধহয় এটাকে ধেড়িয়েছি, যাই হোক দেখা যাক। না, এটা অতটাও কিছু হয়নি, ইয়ে, এটা কিন্তু ভালো লাগবে খেতে আমার যতদূর মনে হচ্ছে। আমি একটু বেশি পুড়িয়ে ফেলেছি, তো তোমরা কিন্তু এতটা পুড়িও না, এইটুকুই বলার। যে আর একটুখানি তেল দিয়ে দিই, তো এগুলো হবে না। এবার আবার থেকে দিই গ্যাসের ফ্লেমটা, আর একটু কমিয়ে দিই, নয়তো এটা কেস খেয়ে যাচ্ছি। তো আমি এটাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে, এখানে তিনটে নিয়েছি, আর এই হাফটা মা খেয়ে রেখেছে, মা হয়তো পরে খাবে, যাই হোক একই প্লেটে নিয়ে নিয়েছি, অত বাড়ির মধ্যে আর অত বাদ বিচার কী করবো। আর এখানটায় আমটা নিয়েছি, আমটাকে অ্যাভয়েড করো, আর একটু সস নিয়ে নিয়েছি। তো এগুলো এবার আমি খেতে থাকি তোমাদের সাথে, তো আমি একদম অনেস্টলি রিভিউ শেয়ার করব বলেছি। এবার এটা আমি একটা বাইট খাই, আমি এখন পর্যন্ত খাইনি, খেয়ে তারপরে তোমাদেরকে বলছি কেমন।
আচ্ছা আমি এটা মায়েরই হাফটা থেকে খেলাম, তো এইটা ফার্স্টে আমি দেখালাম যেটা সেটা একটুখানি বেশি মানে বেশি ফ্রাইড হয়ে গেছে, তো উপরের যে কোটিংটা রয়েছে সেটা বেশি ফ্রাইড বাট ভেতরটাই নরম, তাই জন্য কিন্তু খেতে একটু অন্য ধরনের লাগছে কিন্তু ভালো লাগছে। আচ্ছা এবার এটা গরম, এটা হচ্ছে পরেরটা যেটা আমি বেশি ফ্রাইড আমি করিনি, একটুখানি খাই, এটা প্রচণ্ড গরম। আমি বলবো তোমরা বেশি ফ্রাইড এটাকে নাই করো, কেননা আর একটা জিনিস কি আছে মানে আমার একটা জিনিস আছে যে আমি খুব না মানে এটা কি বলবো লুচি একটু বেশি লালচে হবে, একটু পোড়া পোড়া হবে, কোনো একটা জিনিস একটু ফ্রাইড হলে সেটা একটু লালচে হবে, ওই জিনিসটা খেতে বেশি বেশি পছন্দ করি। তো যাই হোক ওটা আমি করেছি, ওটাও আমার ভালো লাগছে আর এটাও ভালো লাগছে, তো তোমরা দুটোই ট্রাই করে দেখতে পারো, ওটা একটু বেশি হয়ে গেছে অবশ্য, ওটা না করলেই বেটার। তো এই হচ্ছে, এইভাবে খেতে পারো অ্যান্ড খেতে খুব সুন্দর, তোমার কাটলেট কিংবা ওরম চপ টপ টাইপের খাওয়ার জিনিসের যে ক্রেভিংটা ওটা কমে যাবে, থাকবেই না, আর এটাও হবে, এটা হেলদিও খাওয়া হয়ে যাবে। তো যাই হোক খেলাম, আমার খুব ভালো লেগেছে, অনেস্টলি বলছি তোমরাও ট্রাই করতে পারো। আর আজকে আর কিছু বলার নেই, প্রচণ্ড গরম লাগছে আমার, আমি আর পারছি না ভিডিওটাকে কন্টিনিউ করতে, তো নেক্সট ডে তোমাদের সাথে অবভিয়াসলি আশা করছি প্রে করছি দেখা হবে, কেননা যখন কথা দিয়েছি কথা তো রাখবই। সো ইয়া আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, কমেন্ট করতে ভুলবে না প্লিজ, আর কেমন লাগলো তোমরা যদি বাড়িতে বানাও আমাকে অবশ্যই জানাবে। টাটা।